श्री गौरांगेर दुटी पद जार धन सम्पद अर्थात गौर हरिर जुगले चरण जे व्यक्तिर काछे धन सम्पद सेई जाने भक्ति रससा अर्थात एकमात्र सेई जाने भक्ति केमन काके बोले के जानबे जे जन गौर चरण के निजेर सम्पद मने करते पारबे किन्तु बाबा से समयटा आमादेर कोथाय भगवान के सम्पद भाबो भगवान चरणटाके निजेर धन सम्पद मने करबो एटा कि करे करबो सेटाके सम्पद भाबो कि करे आमरा तो सम्पद मने करी ए जगते जा किछु आछे ए पृथ्वीते जा किछु आछे भगवान सृष्टि ए धरा ए धरित्री भगवान सृष्टि जिनि सृष्टिकर्ता तिनि सृष्टि करेछेन ए धरित्री जार मध्ये आमरा बास करछि तमा इह जगतेर ए पृथ्वीते ए मर्त्यधामे जा किछु आछे एगुलोके आमरा किन्तु आमादेर सम्पद मने करी बोष्णव महाजन बोललेन इह जगतेर जा किछु आछे एगुलो तोमार सम्पद नय एगुलो गोविंदेर सम्पद तोमार एगुलो नय तुमि किछु दिनेर जन्य एखाने आछो तोमार चलार पथे जीवन यात्रार पथे तोमार प्रयोजन ताई तुमि सेगुलोके निजेर करार चेष्टा करछो ব্যাংকে টাকা জমাচ্ছো ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পদ সেগুলো একটার পর একটা বাড়িয়ে যাচ্ছে আর ভাবছে এগুলো আমার কিন্তু এগুলো তোমার নয় তোমার যদি হতো বাবা যদি আমার হতো মা ভাবুন একবার যে বাড়িতে আমি বাস করছি তার জন্য সরকারকে খাজনা দিতে হয় যে জমিতে ফসল ফলানো হয় বছরের শেষে সেখানেও খাজনা দিতে হয় যে রাস্তায় আমরা চলাচল করি তার জন্য দেখবেন মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় টোল দিতে হয় তাহলে সবকিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হচ্ছে তাহলে আমার বলতে কি আছে জগতে শাস্ত্রে বললেন তোমার বলতে একটা জিনিস আছে সেটা কি সেটা হলো গৌর হরির যুগল চরণ এই চরণকে যে নিজের সম্পদ মনে করতে পারবে ধন সম্পদ নিজের জায়গা নিজের ঠিকানা ওটাই তোমার ঘর ওটাই আমাদের বাড়ি এ জগতে আমার বাড়ি নেই এই ঘরগুলো এগুলো সব বাসা থাকার জায়গা দুদিনের জন্য পাখি যেমন বাসা তৈরি করে আমরাও বাসা তৈরি করেছি সেখানে বিশ্রাম করার জন্য কিন্তু আসল ঠিকানাটা কোথায় আসল ঠিকানাটা হলো ভগবানের রাঙা চরণ তলে তাই তো যারা পরম বৈষ্ণব যারা বুঝেছে এর সার মর্ম তারা কিন্তু এই মায়ার সংসারের কোন ধন ঐশ্বর্য বিষয় সম্পদ কোন মোহ তাকে কিন্তু বাঁধতে পারেনি এমন ভক্ত অনেক আছে যেমন সরগোস্বামী যেমন লালাবাবু জগৎ শেঠ নামাচার্য শিলা ঠাকুর হরিদাস কেউ কিন্তু বাবা ইহ জগতের সম্পদের মধ্যে আবদ্ধ নেই তারা সবাই কম বেশি জমিদার ছিল বড় বড় ধন ঐশ্বর্যশালী ছিল কিন্তু তারা জেনে গেছে যে এ জগতে যা কিছু আছে সবই অনিত্য আর নিত্য হলো আমার গোবিন্দের রাঙা চরণ তাই বিষয় সম্পদে ইহ জগতের যা ছিল সব ত্যাগ করে চলে গেল জন্মের মতো এই সরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ কেউ নেই কেউ সংসারে নেই সব ফেলে দিয়ে চলে গেছে বৃন্দাবনে মস্ত বড় জমিদার লালা যিনি ছিলেন মুর্শিদাবাদের কান্দির জমিদার সেই জমিদারির সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে একটা ছিন্ন বসন করে জন্মের মতো সব ফেলে চলে গেল বৃন্দাবনে এরা বুঝেছে তাই চলে গেছে আমরা এখনো বুঝিনি তাই মায়ার সংসারে মারামারি হানাহানি কাটাকাটি করে যাচ্ছি কি হলোটা কি এত কথা কেন তো মাগো আজ পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন হে জীব একবার বিচার করে দেখো এই সংসার জীবনে যাদেরকে তুমি আগলে বসে আছো অর্থাৎ সন্তান আমার কন্যা আমার পুত্র আমার স্বামী আমার আত্মীয় স্বজন আমার ভেবে দেখেছো কখনো আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন
কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন? দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার আস্তে। তার মানে দেহের মধ্যে প্রাণ আছে, আর যত সময় প্রাণ আছে তত সময় আমরা বোকার মতো আমার আমার করে যাব। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল, কেউ কারো নয়। দুদিনের যাত্রা মঞ্চে অভিনয় করা সংসার জীবনটা হলো একটা বিচিত্র নাট্যমঞ্চ। এই বিচিত্র নাট্যমঞ্চে বিচিত্র বিচিত্র অভিনয় চলছে বাবা। কাতব কন্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নালে নেই জলগত তারণান্ত অবদতিশয় চপল। সংসার জীবনটা কেমন জানেন বাবা? সংসারটা হলো ওই পদ্মপাতায় যদি জল থাকে, জলটা যেমন টলমল টলমল করে বাবা, যদি কখনো পড়ে যায় ওই জলের বিন্দুটা, পাতার উপরে জলের কোনো দাগ থাকে? থাকে না। ঠিক তেমন আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। কখন পড়ে যাবে কেউ জানে না, কিন্তু যখন পড়ে যাবে এই সংসারে যাদেরকে তুমি আমার আমার করে বসেছিলে, তারা দুদিন পরেই তোমায় ভুলে যাবে। তাদের হৃদয় পদ্মের পাতায় তোমার জন্য এতটুকু দাগ থাকবে না মা। এটাই হলো সংসার জীবন, এটাই সমাজ, এটাই জগৎ। কিন্তু তোমাকে ভালোবাসবে কে সংসারে? তোমার আপনজন কে? যাকে দিন অন্তে একবার, যে তুলসী বৃক্ষে এক ফোঁটা জল দেবার সময় হয় না, দিন অন্তে যার নাম করার তোমার সময় হয় না, সে কিন্তু তোমার কথা ভাবে। তুমি তাকে ভুলে গেলেও সে তোমার চিন্তা করে। তুমি যেখানে থাকবে যেমন থাকবে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে সর্বক্ষণ তোমার কাছে আছে। শুধুমাত্র দেখার নয়ন নেই, তাই আমরা দেখতে পাচ্ছি না। এক জীবনে আমরা এই যে মনুষ্য জীব, আমরা জীবনে কতবার বদলাই দেখুন, মানুষ প্রতিটা মুহূর্তে বদলে যায় বাবা। তার প্রমাণ বলি, একটা ছোট্ট বাচ্চার সামনে আপনি যদি 50,000 টাকা আর একটা দামি খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? ছোট একটা বাচ্চার সামনে দামি খেলনা দেবেন আর টাকা দেবেন, সে কোনটা নেবে আগে? সে কিন্তু বাবা আগে খেলনাটাকে ধরবে। তার মানে বাচ্চা আশ্রয় করলো কি? খেলনা। কিন্তু সে যখন আরেকটু বড় হবে, তখন দেখবেন তার আশ্রয় বদলে যাবে। মানে সে যখন একটু বড় হবে, বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে তার আশ্রয় বদলাবে। সে আশ্রয় করবে কি? বিদ্যা, লেখাপড়া। সারাদিন লেখাপড়ার জন্য ছুটে বেড়াবে। তার মানে এক জীবনে দুবার আশ্রয় বদলালো। আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে, আপনি বিবাহ দেবেন, সংসারে ছেলে মেয়ে হবে, তখন সে কি আশ্রয় করবে বাবা? তখন কি খেলনা নিয়ে বসে থাকবে? তখন কিন্তু আবার আশ্রয় বদলাবে। কেন? পরিস্থিতির সাথে সাথে আমাদের জীবনে আশ্রয় বদলে যায়। আশ্রয় করবে কি? টাকা। কোথায় গেলে টাকা পাবো? দেশে হোক বিদেশে হোক ছুটে বেড়াবে টাকার জন্য। তার মানে এক জীবনে তিনবার বদলে গেল বাবা আশ্রয়। আবার সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন চলার শক্তি আর তার নেই, চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, কোন রকমে ঘরের এক কোণে বসে তার দিন যায়, সেই ব্যক্তিকে যদি আপনি বলেন যে আমি তোমাকে 50 লক্ষ টাকা দেব কি 1 কোটি টাকা দেব, তোমার মনের যা যা ইচ্ছা বাসনা আছে সব তুমি পূর্ণ করে নাও, কিন্তু একটা শর্ত, এই যে কদিন তুমি বাঁচবে এই কদিন তুমি তোমার আত্মীয় স্বজনের ছেলে মেয়ে পরিবার কারোর কাছে থাকতে পারবে না। শুনবে বাবা সে? সে কি টাকা নিয়ে পরিবার ছেড়ে চলে যাবে, নাকি টাকাকে ফেলে পরিবারের কাছে থাকবে? কি চাইবে শেষ জীবনে বাবা মা? বলবে আমার টাকার কোনো দরকার নেই, আমি যে কদিন বাঁচব আমি যেন আমার পরিবারের কাছে থাকতে পারি। অর্থাৎ এক জীবনে বাবা মানুষ বারবার বদলায়। তুমি জীবনে যাকে আশ্রয় করবে সে কিন্তু তোমার কাছ থেকে সরে যাবে, বদলে যাবে। যাকে ভরসা করবে সে বদলে যাবে। কিন্তু পৃথিবীতে একজন আছে মা যে কখনো বদলে যায় না, যে কখনো তোমার পাশ থেকে যাবে না।
যাকে তুমি ভালোবাসলেও তোমার কাছে থাকবে, আবার যদি তুমি ভালো নাও বাসো তবু সে তোমার কাছে থাকবে। যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে থাকবে, ছায়ার মতো তোমার পাশে থাকবে, তোমার সুখে থাকবে, দুঃখে থাকবে, তোমার ভালোতেও থাকবে, মন্দতেও থাকবে। সে কে? কবিগুরু বিশ্বকবি। আমাদের বিশ্বের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, হে প্রভু তুমি সর্বদাই আমার কাছে আছো কিন্তু আমি তোমার কাছে যেতে পারলাম না। কি বলছে শুনুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যাইনি আমার হিয়ার মাঝে পরমাত্মা রূপে প্রত্যেকে হৃদয় মন্দিরে বসে আছেন ভগবান, তাকে পরিচালনা করছেন আমার গোবিন্দ। তাই এই পরমাত্মা রূপে যিনি হৃদয় মন্দিরে বসে আছে, আগে তাকে চিনতে শিখতে হবে। তাকে জানতে গেলে আগে আমাদের সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে। মা, কলিযুগে, এই ঘোর কলিযুগে ভগবানকে লাভ করার জন্য এমন সহজ উপায় দিলেন আমাদের কলির ভগবান গৌরহরি। কি দিলেন? হে জীব, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কল নাস্তেব নাস্তেব গতিরন্যথা। হরি নাম করো, নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তুমি যে পথে যাও, যাকে অনুসরণ করো, যাকে অবলম্বন করো না কেন, কিন্তু নাম ছাড়া তোমার কিন্তু উদ্ধারের আর কোনো পথ নেই। এই হরি নামই আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন। নাম যদি কেউ শ্রবণ করে, নাম যদি কেউ গাইতে পারে, সব কিছুতেই মঙ্গল। শুনলেও মঙ্গল, গাইলেও মঙ্গল। তাই এবার আমরা একটু জানবো মা, হরিনাম গাইলে কি উপকার আর শুনলে কি উপকার, কেমন? আসুন আমরা শুনবো যে হরিনাম শ্রবণ করলে তাতে কি হবে। কি বলছেন পদাবলিতে? মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে,
যদি শুনি তাতে কি হবে শোনো শ্রী গৌরাঙ্গের মধুর লীলা সংসারটাও ঠিক তেমন বাবা একটু একটু করে জাল এমন ভাবে বিছিয়ে ফেলেছি আমরা যে আমরা আমাদের সংসারের এই মায়ার জালে আমরা নিজেরাই জড়িয়ে পড়েছি এখান থেকে বেরোনোর রাস্তা আমাদের আর নেই মহাজন বললেন তাতে কোনো দুঃখ নেই তুমি সংসারের মধ্যে যা করছো করে যাও কর্ম করছো অর্থ উপার্জন করছো ছেলে মেয়েকে মানুষ করছো এগুলো তো তোমার দায়িত্ব এগুলো করতে হবে তুমি করো কিন্তু নিজের কাজটা ভুলে যেও না নিতাই গৌর হরি হরি এগুলো অন্যের জন্য সংসারের জন্য আপনি সারা জীবনে দিন রাত এক করে খাটছেন কার জন্য নিজের জন্য না ছেলে মেয়ের জন্য ভবিষ্যতে ছেলে মেয়ের জন্য করুন অর্থ উপার্জন করুন আপনার কর্ম আপনি করুন কিন্তু নিজেরও তার মধ্যে কাজ আছে আর এই কাজটা যদি আমরা না করি বাবা তাহলে কিন্তু এই মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই আমাদের বৃথা হয়ে যাবে এত সুন্দরভাবে কৃষ্ণ বলার বদল পেয়ে যদি সংসারের কর্ম করতে করতে আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ে যায় তাহলে আমাদের জন্ম পাওয়াই তো অসার হয়ে যাবে বৃথা হয়ে যাবে মা তা নিজের কাজটা কি নিজের কর্ম কি শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে এসেছো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয় একটা কথা জেনে রাখবেন মা সংসার কিন্তু আমরা এসে করিনি কি তাই তো সংসার কি আমরা আসার পরে হয়েছে তার মানে সংসার আমরা কেউ করিনি বাবা সংসারের মধ্যে আমরা এসেছি আবার আমি যখন মারা যাব সংসার কি আমাদের সঙ্গে চলে যাবে যাবে কি তাহলে আমরা যে অনেক সময়
বড় মুখ করে বলি দেখবেন অনেকে বলে কিরে কীর্তন শুনতে যাবি না রে বাবা কীর্তন শুনলে হবে সংসার করেছি সংসার বসিয়েছি এখন কীর্তন শুনতে গেলে খাওয়া হবে না হরি হরি সকাল বেলা উঠে কাজে যেতে হবে কীর্তন শুনলে হবে এটাই হচ্ছে ভুল সংসার কিন্তু আমরা কেউ করিনি সংসার আগে থেকে ছিল আবার আমি চলে যাব সংসার থেকে যাবে সংসার আমার সঙ্গে যাবে না তুমি যে কদিন এই সংসারে আছো তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করছো পিতৃ সম্পদকে রক্ষা করা পুত্রের একমাত্র কাজ তুমি সেটাকে রক্ষা করছো তুমি দায়িত্ব পালন করছো ম্যানেজারি করছো অর্থাৎ তোমার নিজের বলতে কিছু নেই অন্যের সম্পদের মধ্যে বসে তুমি ম্যানেজারি করছো মালিককে মালিক হলো অনাদি আদি গোবিন্দ নিতাই গৌর হরি তারই স তারই সৃষ্টি তাই তো বাবা কত কথা বলবো আমাদের কাজী নজরুল ইসলামের একটি ছোট্ট গান মনে পড়ে গেল কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর গান বেঁধেছেন গোবিন্দকে নিয়ে তারই একটা গান আমি গাইবো মা ঠিক এই সময় মনে পড়লো তাই একটু গাইছি ছোট করে গাইবো কি বলছি ভগবানের যে সৃষ্টি এই ধরিত্রী তারই সব আমার কিছু নেই আমি নিমিত্ত মাত্র এটা আমাদের সর্বক্ষণ মাথায় রাখতে হবে আমার বলতে এখানে কিছু নেই তাই বলছেন মহাজন কাজী নজরুল ইসলাম তিনি কি বলছেন খেলিছ এ বিশালয়ে বিরাট শিশু আনমনে পুতুল খেলা কখনো প্রলয় করে দিচ্ছ কখনো আবার সৃষ্টি করছো এক কুল ভাঙছো এক কুল গড়ছো এ তো তোমার হাতে পুতুল খেলা প্রভু হরি তার প্রমাণ আমরা সবাই মাঝে মধ্যেই পাচ্ছি বাবা মাঝে মধ্যে এমন একটা করে ঝড় দিচ্ছে যাতে এক কুল ভেঙে যাচ্ছে আবার এক কুল গড়ে তুলছে তাই বলছে হে প্রভু সবই তো তোমার খেলা তুমি খেলছো কি বলছে শোনো শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আমরা এ জগতের যা কিছু আছে
নানাবিধ। আমরা মনে করুন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, মালাঠোলা খেলা, কিতকিত খেলা, ইহ জগতের খেলা, এগুলো হচ্ছে খেলার সরঞ্জাম যেগুলো আমরা খেলি। আর ভগবান যেগুলো নিয়ে খেলেন সেগুলো কি কি বলছে শুনুন। তারকার বিশ্বাসে খেলে না তব হে ও দাসী, তারকার বিশ্বাসে খেলে না তব হে ও দাসী, পড়িয়া আছে রাগা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বাসে খেলো না তব খেলেছো।